হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানের এক সাইডে আমি কিছু পুত্তলিকা গাছ লাগিয়েছি। আসলে পুত্তলিকা মূলত কিন্তু গ্রীষ্মকালীন ফুল, এটা কিন্তু গ্রীষ্মে অনেক প্রচুর ফুল দেয়। শীতকালে আমি এবার একটু যত্ন নিয়েছি আর ভালো রোদ সব মিলিয়ে কিন্তু কিছু ফুল এসছে, এছাড়াও হচ্ছে কিছু কলিও এসছে। আর পুত্তলিকা কিন্তু অনেক ধরনের, অনেক কালারের হয়ে থাকে। আমার কাছে কিন্তু একটা কালার আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পুত্তলিকার খুব বেশি মাটির প্রয়োজন হয় না, একদম অল্প অল্প লেয়ার মাটির মধ্যে কিন্তু পুত্তলিকা গাছ লাগানো যায়। আর এটা কিন্তু মাটিটা সবসময় ময়েশ্চারাইজার থাকতে হয়, আর সবসময় খেয়াল রাখতে হবে যে পুত্তলিকার নিচে যেন একটু ভিজে ভিজে মাটি থাকে। এক্ষেত্রে দেখা যায় কি হয়, খুব ভালো ফুল আসে। আর পুত্তলিকা লাগানোর জন্য কিন্তু বিশেষ করে এটা গ্রীষ্মকালে কিন্তু আবার নতুন করে সুন্দরভাবে আবার পটিং করতে হয়। এবার বলবো যে পুত্তলিকা গাছের জন্য কেমন মাটি আপনি তৈরি করবেন। আসলে পুত্তলিকা গাছের জন্য খুব মাটি তৈরির জন্য খুব একটা কিছু করতে হয় না, নর্মাল সয়েলই খুব ভালো হয়। তারপর আমি যেভাবে মাটি তৈরি করি সেটা হচ্ছে, আমি প্রথমে কম্পোস্ট সার এক লেয়ার দিই, আরেক লেয়ার হচ্ছিলো বালি, আরেক লেয়ার হচ্ছিলো নর্মাল মাটি, সবগুলো মিশিয়ে তারপর গাছটা লাগাই। আর অনেকে বলে যে পুত্তলিকা গাছের জন্য সানটা খুব একটা দরকার নেই, কিন্তু পুত্তলিকা গাছের জন্য প্রচুর সান দরকার। যেখানে ভালো সান পড়বে সেখানে কিন্তু পুত্তলিকা গাছ খুব ভালো হয়। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।